তুই 1000 টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে কি করি মানে? আমি কি বড় হই নাই? আমার কি লাগতে পারে 1000 টাকা? তুই দুই দিন পর পর টাকা চাস। টাকা দিয়ে করস কি তুই? টাকাটা কি করব মানে? আমি কি বড় হই নাই? আমার কি লাগতে পারে না? আমি টাকা চাইছি, আমাকে তুমি টাকা দিবা। ঠিক আছে? তুই তো বড় হইছস, এটা তো বুঝছস। তুই তো ভাইয়ের সাথে তো দোকানে বসা পারছ না। তোর ভাই একা একা দোকান সামলায়। ভাই আমি দোকানদারি দোকানদারি আর আমার দিয়ে হবে না। আমি লোক করতে পারবো না। আমার টাকা লাগবে, টাকা দাও। ঠিক আছে? এই সংসারের ঘানি টানবে। তুমি কি পারো না ভাইয়ের সাথে হাত মিলিয়ে সংসারের হাল ধরার জন্য, দোকানে গিয়ে ভাইকে একটু হেল্প করার জন্য? সেটা তো পারবা না। টাকা নিয়ে উল্টা পাল্টা খরচ করতে পারবা, যার তার সাথে মিশতে পারবা, একটা ভালো বন্ধুও তো তোমার নেই, সবগুলোই তোমার মতো, বুঝতে পারছো? দেখো ভাবি, তুমি কিন্তু আমার উল্টা পাল্টা জ্ঞান টেন দিবা না। ঠিক আছে? আমি তোমার চেয়ে অনেক ভালো বুঝি। ঠিক আছে? আর আমি কোনো খারাপ ছেলেদের সাথে মিশি না, বুঝছো? হ্যাঁ বুঝেছি। যদি এতই তুমি ভালো বুঝো, এত যদি তোমার ভালো জ্ঞান থাকে, তাহলে নিজে ইনকাম করে নিজে খরচ করো। এই মা, তুমি কি আমাকে টাকা দিবা? আমার কাছে কোনো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবো না মানে? পারবো না, পারবো না। ঠিক আছে তাহলে, আমি গেলাম। মা মন খারাপ করবেন না, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আসলে ও উল্টাপাল্টা বন্ধুদের সাথে মিশে তো, তাই ওর মাথায় ভালো কিছু আসে না। দেখবেন ওকে ভালোভাবে বুঝাইলে ও আমাদের কথা শুনবে, সংসার মুখে হবে, সব কিছুই পরিবর্তন হয়। মা চলেন ঘরে, চলেন। চলো মা। সকাল তো মশাল্লা বড়ই হয়েছে। যাক, মা এভাবে তো টাকা পয়সা দিলই না, তবে এবার একটা খেলা আছে। আজকে বুধবার বাজার, খাসি বিক্রি করুন, তারপরে বোঝাবো। আবার মাসে চোট টোট কইব না তো, কিসে তোর কইব, ছাগল তো আমার কই। চল শাহিন। হ্যাঁ ভাই। খাসি লয়ে কই যাও, এই একটু সামনে যাবো না, উলু খালার আড়ে লয়ে যাও। হ্যাঁ ভাই, একটু বাজারে যাবো বিক্রি করতে। বাড়িতে কই লইছ? আরে ভাই কই লইছি মানে, এটা আমাগো খাসি, মাই কইছে দরকার আছে বিক্রি করব না। বলছিলাম কি, সামনে তো বকরি ঈদ, ওই সময় বেচলে দুইটা পয়সা বেশি পাইলা হইলো। দূরমি আপনার বেশি, এখন টেকার দরকার, মাই কইছে নিয়ে যাইতে। ঠিক আছে যাও। আরে রস্তম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতাছো জাকির ভাই? আরে দোকান বন্ধ কইরা দুপুরে খাইতে যাইতাছি, আবার বিকালে খুলবো। তোমার ভাই শাহিন ছোট ভাই, ও দেখলাম উলু খোলার দিকে খাসিটা লয়ে যাইতাছে। বুঝলাম না তো কিছু, ও খাসি লয়ে যাবো কে? আমি জিজ্ঞেস করার পরে বললো কি, যে তোমার মার কাছে নাকি কই আনছে উলু খোলা যাইতাছে বিক্রি করার লেগে। তোমার মায় নাকি বলছে টাকার দরকার? মার কাছ থেকে কই আনছে টাকার দরকার? কিন্তু টাকার তো দরকার না বাড়িতে কোনো, আমি তো সব টাকা বাড়িতে যা লাগে দিতেছি, তাহলে বিষয়টা তো আমার ভালো ঠেকতেছে না। ও তো বললো যে মা দিছে বিক্রি করার লাগে টাকার দরকার। ছাগলটা তো দেখতে খুব সুন্দর দেখলাম, এটা তো কুরবানি দেশুন বেচলে অনেক টাকার পাওয়া যায়। আরে রস্তম ভাই, এটা তো বিক্রি করার জন্য না, খাসিটা কিনে রাখছি, বকরিদের সময় বড় সরো হইব, তারপর কুরবানি করবো। ও খাসি লয়ে কেন ব্যস্ত যাইব উলু খোলা? তোমার একটা কথা কমু কইরা অনেকদিন ধরে ভাবতাছিলাম। হ্যাঁ হ, তো কি হয়েছে, কি করছে? চাল ছিল তো ভালো না, নেশা করে গাঞ্জা খায়, ওই ছেলেদের সাথে ওর মেলামেশা। হ্যাঁ রস্তম ভাই, এই কথাগুলো আমারে আরও কয়েকজনে কইছে, আমার কানে আইছে, অনেক অনেক বুঝাইছিও, কিন্তু কোনোভাবে শুধরাইতেছে না। দেখি ওর একটা শক্তভাবে টাইটনা দিলে হইব না। হ্যাঁ বাড়িতে যাও, বাড়িতে যাও, সবাই মিলা বৈশা ওরে ভালো মতন বুঝাও। তো যাই রস্তম ভাই। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
মা ওই যে ছাগল জেলারে দিয়েছিলা ক্ষেতের মধ্যে ছাগল কই আছে তো ওই ক্ষেতেই আছে ওই ক্ষেতে আছে না আমি দোকান থেকে আসার সময় রস্তম ভাইয়ের লগে দেখা উত্তরবার রস্তম ভাইয়ের লগে দেখা রস্তম ভাই কইল শাহিন নাকি ওই খাসি নিয়া উলুখলা বাজারের দিকে গেছে এটা তুই কি কইতাছস কি কইতাছি বুঝবা পরে মা বুঝবা খাসি যদি বিক্রি করে আয়ে তাহলে মানুষ কি কইব হো এটা হইতেও পারে সকালবেলা যাওয়ার সময় মার কাছে 1000 টাকা চাইছিল মা টাকা দিতে রাজি হইনি দেখা সিল্লা সিল্লি করে দুনিয়ার কথা কয়ে গেল কইলো পরেরটা পরে দেখা যাইব পরেরটা পরে দেখা যাইব না এখন আজকে নিজের খাসি বিক্রি করব দুই দিন পরে মাংসটা বিক্রি করব এইভাবেই তো মানুষ খারাপ হয় আর ও যে সব মানুষের লগে চলাফেরা করে ওগুলো তো সব বাজে মানুষ জুয়াখোর নেশাখোর দেখেন মা আজকে আমার ঘরটা নিছে কালকে মানুষের গরু ছাগল নিব তখন মানুষে কি করবো মানুষের মন তো আসলে নষ্ট হয়ে যাবো মা মা ওরে তুমি ভালো করে বুঝাও এইভাবে কিন্তু চলবো না বাবা ওরে আমি অনেক করে বুঝাই আমার কথা কিছুতেই বুঝতে চায় না মার উপরে একলা চাপাই দিলে হবে না সঙ্গে সবাই মিলে ওরে বুঝাই সবাই মিলে তো আমি অনেক বুঝাইছি ও তো কোনো কথা শোনে না মানে না কি করা যায় এখন কোন তো মা ঠিক আছে ও আজকে বাড়ি আসুক তারপর ওর লাগে আজকেই বুঝাপড়া শেষ হইব আচ্ছা চলো তুমি ওর মাথাটা ঠান্ডা করো ঘরে চলো মাথা ঠান্ডা হইব কেমনে আমি আজকে আর দোকানে যাবো না দুপুরে বিকালে দোকান খুলবো না আমি আজকে বাড়িতে থাকবো ওর লগে আজকে শেষ বুঝা পড়া দেহি বাড়ি তাই কিনা আচ্ছা মাথা ঠান্ডা করে বুঝে এ কথা কর না গো ঠিক আছে মা আপনি বড় ছেলে তো চাইতে আসছে শাহিন আইলে যে কি হয় আমার তো চিন্তা লাগতেছে আমারও তো চিন্তা লাগতেছে আমি সব করবো বাড়ি বেচবো ঘর বেচবো ঘরের সুদ্ধা বিক্রি করে দেবো তাহলে তোমার কি কথা কই তাতে তোমার কি হয়েছে আমি সকালবেলা টাকা দিয়েছিলাম দিছিলা দিছিলা টাকা আমাকে আমি যাই সে তাই করবো ঠিক আছে কত বড় সাহস মায়ের মুখে মুখে কথা কস তুমি আমাকে মারলা ঠিক আছে তো বড় সাহস তুমি তো বড় ভাই গায়ে হাত তুললি ও আমার ভাই না ও আমার সব ভাই ও ঠিকই কইছে মা তাতে কি হয়েছে এই বাড়ির অর্ধেক মালিক আমি এই সম্পত্তির অর্ধেক মালিক আমি কোনোদিন ওর সৎ ভাইয়ের চোখে দেখি নাই তোমার আমি সৎ ভাইয়ের চোখে দেখি নাই তুমি যেদিন থেকে এই বাড়িতে আসছো তোমার আমি মায়ের আসনে স্থান দিয়েছিলাম আজকে আমার চোখ খুলে দিল আজকে প্রমাণ করে দিল সৎ ভাই কোনোদিন আপন হয় না কোনোদিন আপন হয় না এই বাড়ি এই সম্পত্তি ওর অর্ধেক না আমার ভাগের অর্ধেক ওরে আমি দিয়ে গেলাম আমার কিছু চাই না কিছু চাই না তোমা চলো এক কাপড়ে চলো এই বাড়ির কোনো স্মৃতি আমি রাখতে চাই না চলো দাঁড়া তোরা কই যাইতেছিস আমি এক কাপড় চলে যাব যাও যাও আমি এখন স্বাধীন আমি যেমন চাই তাই করব ঠিক আছে
আমরা ডিবির লোক, কেউ নড়াচড়া করবে না, পালানোর চেষ্টা করবে না। আমার অপরাধ কি ভাই? চল কথা কথা বলবি না, ছাড়বেন না ভাই। চল চল আমার মনে হয় কোথাও ভুল হইতাছে, আমার ভাই এত খারাপ হইতে পারে না। আপনি জাকির ভাই না? হ, কিন্তু আপনার তো চিনতে পারলাম না। আপনার টাকাতেই তো আমি ফাইনাল পরীক্ষা দিয়ে আজকে আমি ডিবি অফিসার, কিন্তু আপনি কেন এই অবস্থায়? স্যার, সবই আমার কপাল। আপনি আমাকে স্যার বলবেন, আমি আপনার ছোট ভাই। স্যার, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলাইছি। কি সেটা? আমার বাবার মতন বড় ভাই আর মায়ের বাড়ি থেকে তাড়াই দিয়েছি। স্যার, ওরে মাফ করে দাও জানা ভাই, ভাই আমারে মাফ করে দে ভাই, আমি আর ভুল জীব না করব না ভাই, ভাই আমার মাফ করে দে। আর ভাই রে মাফ করে দাও জানা, আমি কথা দিতেছি, আমি কথা দিতেছি, ও আর অপরাধ করব না, ও আর ভুল বুঝতে পারছে। দেখো, যেই ভাইকে তুমি ঘর থেকে বের করে দিয়েছো সেই ভাইয়ের কারণে আজকে তুমি একটি শেষ সুযোগ পাইতেছো। জি স্যার। এই ভাইয়ের যত্ন নিও, ঠিক আছে? আসি জাকির ভাই, আসসালামু আলাইকুম। এবারের জন্য ওকে ছেড়ে দিলাম, শুধু আপনার মুখের দিকে তাকাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।